कवि सुख हाई कवि दुख हाई यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है। दुनिया थकते आसि भाई दुनिया थकते आसि अभी क्या था कथा थी आसलम अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है। सम्मानित हाजिरी महान तबरक तलार दरबारे लाख कोटी शुक्रिया जे महान रब्बुल आलमीन आमादेर के बरकती रहमती जन्नतेर मजलिसे बसा तौफिक दान करेछेन कुरान थेके हादिस थेके आलोचना करार जन्य आपनादेरके शोनार जन्य आल्लाह ताआला हिम्मतटुकु दान करुन सकले बोलेन आमीन। আল্লাহ তাআলার শুকর আদায় করি মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় বসিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে মন উজার করে একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন কুরআনুল করিমের কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে যেন আমার মুখ থেকে বের করে দেন সকলে বলেন আমিন। আমরা সবাই কার গোলাম? আরেকটু জোরে বলেন কার গোলাম? গোলাম আমরা সবাই, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারিমে গোলাম হওয়ার জন্য শর্ত দিয়েছেন। কি দিয়েছেন? শর্ত দিয়েছেন। গোলাম হওয়ার যে শর্তগুলো দিয়েছেন সেই শর্ত অপেক্ষা আমি আলোচনা করব। আমরা সকলে যেন আল্লাহর গোলাম হয়েই বাড়ি যেতে পারি সকলে বলেন আমিন। এই যে মজলিস, এই মজলিসে আসলে বসলে কোনো ক্ষতি আছে ভাই? আরো জোরে বলেন ক্ষতি আছে? যারা বাইরে রয়ে গেছে রাস্তায় ঘোরাফেরা করছে তাদের কপাল পোড়া, জান্নাতে ওই ব্যক্তিরাই বসে যারা জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়া থাকার জায়গা? দুনিয়া কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে, তারপর খাস করে যখন মুমিন বান্দার জন্য দুনিয়াটা আসলে একটা জেলখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুলিল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো বালাখানা। দুনিয়ার ভিতরে মুমিন অশান্তি আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে হক কথা বলার জন্য, আর কাফের নিশ্চিন্তায় দুনিয়া চলাফেরা করবে, কারণ দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা হইলেও এই জেলখানা এক সময় আমার মাওলাই করিম আপনাকে এই জেলখানাকে হাশরের ময়দানে যখন হিসাব নিকাশ করার পর জান্নাতের বাগান বানিয়ে দিবে। কবি সুখ হাই কবি দুঃখ হাই এহি কা দুনিয়া হাই
কবি সুখ হায় কবি দুঃখ হায় এই কা নাম দুনিয়া হাই अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है। दुनिया कखन सुख कखनो कन्ना मोमिनेर जन्य सुख आसबे आबार दुख आसबे किन्तु ए सुखेर माझे दुखेर माझे मोमिन के धैर्य धारण करते हबे ठीक किना बोले। आज के आमरा नगदेर पागल এই যে এখানে বসছেন এই যে হাদিয়াটা আল্লাহ তাআলা দিবেন এই হাদিয়াটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে নগদ দিচ্ছে না এই হাদিটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল যখন হাশরের ময়দানে আমার আপনার আমলনামা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে মিজানের পাল্লা দেওয়ার সাথে সাথে আমার এই যে আমল নামাগুলো আছে আল্লাহ আমল নামা দিয়ে মিজানের পাল্লাটা ভারী করে দিবে। নগদ তো দিবে না, মানুষ নগদে বিশ্বাসী, অনেকেই বিশ্বাস করতে প্রধান বক্তা আসুক তারপরে যাই, ঠিক না ভাই? প্রধান বক্তা আসুক তারপরে যাই। এক মুমিন আর এক মুনাফিকের আলামতগুলো বলি। মুমিনের বাড়ি আর মুনাফিকের বাড়ি এক জায়গা, মুনাফিক মুসলমান তার খেজুর গাছটা হেলে একটু বাঁকা হয়ে মাথাটা মুমিনের বাড়িতে গেছে, পাকা খেজুর, খেজুরগুলো ঝরঝর করে পড়ে আর ওই মুমিনের বাচ্চা কাছায় একটা একটা খেজুর খুঁটে খুঁটে খায়। মুনাফিক মুসলমানের সহ্য হয় না, আমাদের গ্রামে আছে না এরকম, একজনের গাছ আর একজনের সীমানে একটু মাথা ঝুঁকে গেলেই গাছ কাটো, ঠিক কিনা বলেন? এই মুনাফিক বলতেছে ও ভাই আমার খেজুরের খেজুর তুমি খাও, তোমার সন্তানের খা এটা আমার সহ্য হয় না, আমার খেজুর গাছের খেজুর তোমাদেরকে খাইতে দেব না। এইটা নিয়ে বিচার দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মানবতার দিশারি মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিনের দরবারে চলে গেছে নবীর কাছে, যে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর আমার পাশের বাড়ির ভাই তার সন্তানের আমার খেজুরগুলা পড়ে আসে এগুলো খেয়ে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি মুসলমান, তোমার পাশের বাড়ির ভাই ও মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের হাত থেকে যদি নিরাপদ না থাকতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। আইউল মুসলিম খাইর, একজন সাহাবি আজমাইন জিজ্ঞাসা করছে নবীকে, নবী গো সর্বোত্তম মুসলমান কোন ব্যক্তিকে বলা হয়? আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে মুসলমানের হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এই যে যেভাবে আমার দিকে তাকাইছিলেন এভাবে তাকায় থাকবেন,
एक जन मुमिन मुसलमान विचार चले गेछे नबीर दरबारे, नबीजी बोलतेछेन तुमी मुसलमान, तुम्हार भाईओ मुसलमान, একটা দুইটা খেজুর পড়তেছে ঝরে, তোমার মুসলমান ভাইয়ের সন্তানেরও তো খায়, এতে ক্ষতি কি? কয় না আমি এটা মানি না, এটা আমি মানি না। কেন মানো না তুমি? আমি মানি না, ওই খেজুরগুলো আমি একত্রিত করব, বাজারে নিয়ে যাব, বিক্রি করব, টাকা পাবো, টাকার লোভ, টাকা পাবো, অনেক টাকা পাবো খেজুর বিক্রি করে। আর ওই খেজুরগুলো যদি ওনার সন্তানেরা খেয়ে ফেলে তাহলে আমি টাকা পাব না। আল্লাহ রাসূল বলতেছেন, ওগো মুসলমান, তুমি যেহেতু বিনিময়ের ধারা এগুলো চাও, তাহলে আমি রাসূল বললাম ওই যে খেজুরগুলো খায়, ওই খেজুরের বিনিময়ে আমি রাসূল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাছে সুপারিশ করব, এবং খেজুরের বিনিময়ে তোমাকে জান্নাতে বাড়ি দিব। হুজুর এখন সুবহানাল্লাহ, বিনিময়টা খারাপ না ভালো? আরো জোরে বলেন, এই যে বাগানে বসছেন আল্লাহর হাদিয়াটা খারাপ হবে না? খারাপ হবে? যারা পুরা কফল্লা তারা বাইরে ঘোরাফেরা করতে যাই, প্রধান বক্তা আসবো তারপরে বাজে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পর ওই মুনাফিক মুসলমান বলতেছে, আমি এটা মানি না, আমি বাকিতে বিশ্বাস করি না, আল্লাহ আমাকে জান্নাতে দিবে কি দিবে না এটা আমি মানি না, আমি নগদে বিশ্বাসী। তা কিছু মুসলমান নগদে বিশ্বাসী, যাই একটু পরে পরে যাই, না যাই না যাই, একটু ঘুমাই, টিভির শো চলতেছে, টিভিতে শো দেখি, সিনেমা দেখি, নাই গেলাম, ক্ষতি হলো কার? ক্ষতি হলো কার? আমাদের নিজেদের ক্ষতি হলো না? এই জন্য আল্লাহর গোলাম হয়ে বাড়ি ফিরার চেষ্টা করবো, পাবো না ইনশাল্লাহ। ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাহুম ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, والذين يبيتون لربهم سجدا وقياما। الله বলেন, وعباد الرحمن, রহমানের গোলাম হওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিলেন, আমার গোলাম যদি হইতে চাও, আমার নেককার বান্দা যদি হইতে যাও, আমার গোলাম হওয়ার জন্য তোমাকে দুনিয়ার বুকে নম্রভাবে অহংকার করে চলা যাবে না। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। আজকে মুসলমান জাতি অহংকার করি, তাকব্বর করি, যার কারণে আল্লাহর গোলাম হওয়ার জন্য প্রথম শর্ত থেকে আমরা ভুলে যাই। এক নম্বর শর্ত, রহমানের গোলাম হওয়ার জন্য, মালিকের গোলাম হওয়ার জন্য আমাকে আপনাকে প্রথম শর্তে মানতে হবে, তাকব্বরি করা যাবে না, অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। যদি তুমি গর্ব করো, যদি তুমি তাকাব্বরি করো, যদি তুমি অহংকার করো, তাহলে তোমার পরিণাম তুমি গোলাম হতে পারবে না, রবের গোলাম তুমি হতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা সুযোগ দেন, ও বান্দা,
শিশু থেকে তুমি যৌবনে পদার্পণ করলা, এরপরে বৃদ্ধ হয়ে গেলা, কত জুলুম করেছো মানুষের, কত কষ্ট দিয়েছো মানুষের, কিন্তু শেষ সময়ে এসেও যদি বান্দা আমি মাওলায়ে কারিমের কাছে যদি দুই হাত তোলে তওবা করে বলে আল্লাহ ও মালিক জীবনে কত ভুল করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। মাফ করবেন কে? আর জোরে বলেন কে মাফ করবে? আর্রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি তো রহমান, যে রহমান আমাদেরকে কুরআন শিখিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? এত সুন্দর একটা কিতাব দিয়েছে, এত সুন্দর একটা কিতাব, তাও লিখিত কিতাব নয়, যেই ভাষাটা স্বয়ং আমার মাওলার, ঠিক কিনা? বাবা আদম আলাইহিস সালাম থেকে যত নবী পয়গম্বর আসছে, সমস্ত নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা সহিফা আকারে, লিখিত আকারে কিতাব দান করেছে। সমস্ত কিতাবগুলো লিখিত আকারে আল্লাহ তাআলা পাঠাইছেন। মূসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত কিতাব পাঠালেন, মাথায় করে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? সহিফা কিতাব দান করেন, লিখিত কিতাব, কিন্তু বিশ্ব নবী মানবতার দিশারি উম্মতের কাণ্ডারি সাইয়েদুল মুরসালিন, যে মানুষটা সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই মহামানবের কাছে আল্লাহ তাআলা লিখিত ভাষা নয়, আল্লাহ তাআলা স্বয়ং নিজের ভাষা জিব্রাইলকে দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন। জোরে কান, সুবহানাল্লাহ। এই জন্য পবিত্রতা বর্ণনা করব কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন পবিত্রতা বর্ণনা করে আসমানের যত যা কিছু মাখলুকাত আছে, জমিনের মাখলুকাত যা আছে, সবাই আমার, আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করে, কথা ঠিক কিনা বলেন? সবাই আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করে, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ। আমরা কার পবিত্রতা বর্ণনা করি বলেন? আরো জোরে বলেন কার? সেই মহান মালিকের পবিত্রতা ঘোষণা করি, পবিত্রতা বর্ণনা করি, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহু আকবার। ওই মহামালিকের পবিত্রতা বর্ণনা করি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করে যিনি বান্দাকে পাঠাই দিলেন হায়াত এবং জীবনটা দিয়ে, জীবন এবং মৃত্যু দিয়ে, হায়াত এবং মৃত্যু যে আল্লাহ তাআলা দিলেন, মাগনাই দিলেন, এই যে হায়াত পেয়েছি, এই 80 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি হেলায় খেলায় কাটাইলাম, কোনো সময় নিজের নফসের খবর নিলাম না, নিজের চিন্তাটাও করলাম না, শুধু ছেলেমেয়ের চিন্তা করলাম, দুনিয়া কিভাবে টাকা উপার্জন করব এগুলো চিন্তা করলাম, নিজের চিন্তা করলাম না, আমল নামায় যে আমি পিছিয়ে গেলাম, এই আমল নামা আমি ঠিক করলাম না, ঠিক কিনা ভাই? এই যে বসছেন, এই যে এখানে, এই মেলা কি সবসময় হবে? নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই,
ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কৃষ্ণপুরে যে একটা মেলা জমছে, নেকের মেলা, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যারা আসছি কতই না ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। এই জন্য রহমানের গোলাম হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাকাব্বুরি করা চলবে না, অহংকার করা চলবে না, গর্ব করা চলবে না, নম্রভাবে চলতে হবে। এমন মুসলমান আছে যারা একজন মুসলমান যদি গালি দেয়, একজন মুসলমান যদি আঘাত করে, আঘাতের সাথে পাল্টা আঘাত করে, কথা ঠিক নেই। কিন্তু না না, পাল্টা আঘাত করা যাবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমাকে পাল্টা আঘাত করা যাবে না। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে ওই মানুষটার জন্য তুমি শান্তির দোয়া করো, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ওকে বলো ভাই আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, তুমি সত্য পথে চলো, ন্যায় পথে চলো, শান্তির দোয়া করতে হবে। রহমানের গোলাম হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো কেউ যদি আঘাত দেয়, কেউ যদি গালি দেয়, তখন তার জন্য শান্তির দোয়া করবে, দুই নম্বর শর্ত। এক নম্বর শর্তের নাম কি ভাই? অহংকার করা। আরো জোরে বলেন অহংকার করা। দুই নম্বর হলো শান্তির দোয়া করতে হবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কাউকে জুলুম করা যাবে না। জুলুম করছেন তো মরছেন, কারণ জুলুম যখন মানুষের উপরে করবেন, ওই জুলুমকারী যদি আপনার জন্য বদ্ধ করে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জুলুম করা যাবে না কারো উপর। আমরা তো মুসলমান ভাইদেরকে শুধু জুলুম করি না, জুলুম করতে 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 নবী পর্যন্ত জুলুম করে ফেলি, নবীর কথা আমরা মানি না, নবীর কথা আমরা মানি না, মানি তো নাই, নবীর কোলে যাই আমরা কষ্ট দেই। যারা নবীর কলিজার ভিতরে কষ্ট দেবে, নবীর সুন্নত মানবে না, নবীর আদর্শ মানবে না, ওই জালিমকে আল্লাহ রব্বুল আলামিন উকবা বিন আবি মুয়াইতের সাথে হাসর করবেন। উকবা বিন আবি মুয়াইতের কথা বললাম কারণ এই উকবা বিন আবি মুয়াইত এমন একটা জালেম, এমন একটা মুনাফিক যে নাকি নবীর সাথে ওয়াদা করার পর ওয়াদা ভঙ্গ করে। আয়াতুল মুনাফিকু সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। তার ভিতরে প্রথম নাম্বার আলামত হলো ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে, কথা বলার সাথে সাথে তার মেমোরির ভিতরে, মাথার ভিতরে ঢুকে যায় কিভাবে মিথ্যা বলা যায়। মুনাফিক তো চিন্তা করে কথাটাতে বলবো সত্য বলবো না মিথ্যা বলবো, দেখা যায় মিথ্যাই বলতেছে বাঁচার জন্য। যেই কাফেরের কথা আমি বললাম, এই উকবা বিন আবি মুয়াইত ওই সময় মক্কা শহরে কাফেরদের সর্দার ছিল উবাই, উকবা বিন আবি মুয়াইত, তার বন্ধু ছিল উবাই ইবনে খলফ, আরও নেতৃত্ব অনেক নেতা তার বন্ধুত্ব ছিল। এই উকবা বিন আবি মুয়াইত
হাশরের ময়দানে তার নিজ হস্ত দয় নিজের দাঁত দিয়ে মুগের দাঁত দিয়ে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, রক্তগুলো ঝরঝর করে জমিনে পড়তে থাকবে, আর আফসোস করবে, হে আল্লাহ দুনিয়ার বুকে রসুল পাঠাইছিলা, দুনিয়ার বুকে পয়গম্বর পাঠাইছিলা, সত্য পয়গাম দিয়ে পাঠাইছিলা, কিন্তু মানি নাই, খারাপ বন্ধুর সঙ্গ করছি, খারাপ বন্ধুর সঙ্গ করার কারণে আজকে নিজের হাত নিজের মুখের দাঁত দিয়ে কামড়াইতে কামড়াইতে গোস্তগুলো শিখতেছি। আফসোস করবে আর বলতে থাকবে, মালিক কেন খারাপ বন্ধু ত্যাগ করলাম না, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের ভিতরে লেখা আছে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ, ঠিক কিনা বলেন? এই জন্য গরিব বলে টিক টিক টিক, সাবধান, সব কাজ করো ঠিক ঠিক, পলে পলে যায় বয়স্রোতের মতন, জীবনের সময়গুলো তোমার অমূল্য রতন, একটা সেকেন্ড চলে যাচ্ছে, একটা মিনিট চলে যাচ্ছে, একটা সেকেন্ড একটা মিনিটের হিসাব আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে লিপিবদ্ধ করা হইতেছে। বান্দাকে যখন হাশরের ময়দানে হিসাব নেওয়া হবে, হিসাব নেওয়ার সময় আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোমার হিসাব নিব কি, তোমার হিসাবের আমলনামা তো তোমার গলার ভিতরে ঝুলাই দেওয়া হয়েছে, মহিলাদের হারের ন্যায় মহিলাদের হারের ন্যায় তোমার আমলনামাটা তোমার গলার মধ্যে ঝুলাই দেওয়া হয়েছে, তুমি পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, বান্দা যখন নিজের আমলনামাটা পড়তে থাকবে, এক এক করে পড়বে, লিস্টটা যখন পড়বে, অমুক দিন অমুক কাজ করেছে, অমুক দিন অমুক কাজ করেছে, নেকি করেছে, খারাপ করেছে, গুণা করেছি, একটা সময় দেখতে পাবে একটা জাররা পরিমাণ গুণাটাও আল্লাহ তাআলা বাদ দেয় নাই, জাররা পরিমাণ গুণা বাদ দেয় নাই। আর আমি আপনি কত গুণা করতেছি, মাফ করবেন কে? আরো জোরে বলেন, মাফ করবেন কে? আমার জন্য আপনার জন্য এত মায়া এত দয়া, ও বন্ধু আল্লাহ তাআলা এত মায়া করে এত দয়া করে, তোমার মা বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার আত্মীয় স্বজন যে তোমাকে এত ভালোবাসে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবার চাইতে আমি আল্লাহ তোমাকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। দুনিয়ার মুখে দেখেন যখন মা তার সন্তান যখন প্রসব বেদনা হয়ে যায়, সন্তান ডেলিভারি করবে, ডাক্তারের রিপোর্ট দিয়েছে তোমাকে অমুক দিন সিজারি করতে হবে, সিজারি করতে গেলে দেখলো সিজারি করা হবে, রিপোর্ট আসছে হয় সন্তান বাঁচবে না হয় তুমি বাঁচবা, মা দরদিকে যখন এই কথা বলছে, মা দরদিকে যখন এই কথা বলছে, মা কত ভালোবাসে সন্তানকে, যে মা তোমাকে পেটের ধারণ করে তুমি বড় হয়েছো, আস্তে আস্তে পেটের ভিতরে যখন বড় হয়েছো, মা সবাইকে খাওয়ার পরে মা নিজে লুকমাটা দিতে গেছে মুখে, লোকমাটা দিতে গেছে মুখের মধ্যে দিবে, এমন সময় তুমি তোমার লাঠি মারছ তোমার পা ধরা মায়ের কলিজার ভিতরে যখন তোমার পা ধরা লাঠি মেরেছ,
ওই লাঠিটা মায়ের কলিজায় লাগছে, কলিজা লাগার সাথে সাথে মা চিৎকার মেরেছে, বেহোশ হয়ে গেছে, মা খানা আর খাইতে পারে না। এরপরে মা যখন সিজার হবে, ডাক্তার বলছে মা গো হয় তুমি বাঁচবে না হয় তোমার সন্তান বাঁচবে, হয় না দুনিয়াতে এমনি, হয় না ভাই, হয় তুমি বাঁচবে না হয় তোমার সন্তান বাঁচবে। মা ডাক্তারের কানে কানে বলতেছে, ও ডাক্তার সাহেব দুনিয়ার আলো আমি দেখেছি, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, এত কষ্ট করলাম, আমার সন্তান দুনিয়ার আলো দেখুক, আমি দরদি মা দুনিয়া থাকবার চাই না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমি দুনিয়া থাকবার চাই না, আমার সন্তান দুনিয়া সুখ আমি মরে যাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা দুনিয়াতে মা তোমাকে এত মহব্বত করে নিজের জান পর্যন্ত তোমাকে দিতে চায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মায়ের চাইতে লক্ষ গুণ বেশি তোমাকে ভালোবাসি, এত নিয়ামত আমি দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরেও তোমরা আমার শুকর আদায় করো না। এক একটা ধান তৈরি হয় কতগুলো ফেরেশতার মাধ্যমে, এগুলিকে আমরা বুঝি, একটা ধান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ধান একটা ধানের ভিতর থেকে আল্লাহ তাআলা দিতেছে, কতগুলো ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে বান্দা তোমাকে খাওয়ানোর জন্য, দুনিয়া তুমি চলবে তোমাকে খাওয়ানোর জন্য দেওয়া হলো, তোমার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিলাম, আমার দুনিয়া তুমি চলবা, আমার দুনিয়া তুমি হাঁটবা, আর এই যে জবান দিলাম এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করবা, কিন্তু আমার এই যে দান করার জবান আমি দিলাম, এই দান করার জবান দিয়ে আমার নাম নাও না, আমার জিকির করো না, আমার জিকির না করে তুমি মমতাজের গান গাও, ঠিক না, আমার জবান দিয়ে তুমি ইস্টার জলসা দেখো, আমার জবান দিয়ে তুমি বলো ফাইটা যায়, জনমের ফাটা ফাটাই, কবরে গেলে জনমের ফাটা ফাটাই, এই জন্য ভাই সময়ের কদর করতে হবে। উকবা বিন আবি মুঈদ কাফেরদের সর্দার, ওর একটা নিয়ম ছিল মক্কা শহরে, ওর একটা নিয়ম ছিল যদি কাফের সিরিয়া ব্যবসা করতে যাইতো, ব্যবসা করার যেই টাকা লাভ হইতো যেই লভ্যাংশটা হইতো এই লভ্যাংশগুলো তিনটা বন্টন করতো, কয়টা কয়টা ভাই ঘুমাই গেছেন, তিনটা বন্টন করতো কাফের। এরপরেও সুন্দর একটা তার কাছে একটা সিস্টেম ছিল, ব্যবসা করতো তিনটা বন্টন করতো, একটা বন্টন নিজের জন্য রাখতো, আর একটা বন্টন গরিব মিসকিনদেরকে দিয়ে দিত, আর একটা বন্টন মক্কা শহরের নামি দামি যে ব্যক্তিগুলো আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াইতো। যখন মানুষকে দাওয়াত দেন, যখন আলেম হুজুরদেরকে যখন দাওয়াত দেন, খারাপ খাওয়ান না ভালো খাওয়ানো, আর জোরে বলেন, এই মুনাফেক এই কাফের উকবা বিন আবি মুঈদ চিন্তা করতেছে ব্যবসা করে অনেক টাকা লাভ করেছে, নিয়ম অনুসারে তিনটা বন্টন করেছে, একটা বন্টন নিজের জন্য রাখছে, আর একটা বন্টন গরিব মিসকিনদেরকে দিয়ে দিয়েছে, আর একটা বন্টন ভালো মানুষকে খাওয়াবে, চিন্তা করতেছে, চিন্তা করতেছে মক্কা শহরে ভালো মানুষ কোথায় পাই,
চিন্তা করতেছে। চিন্তা করতে 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 হঠাৎ করে তার মাথায় বুদ্ধি আসলো, এই মক্কা শহরে ভালো মানুষ আমি একজন মানুষ ছাড়া আর দেখি না, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের সে স্বীকার করতেছে যে এই জগতে এই সময়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে নাই। শুধু ওই সময়ে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর সব সময় তিনি উত্তম, ধরে কোন সুবহানাল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ উত্তম, সর্বশ্রেষ্ঠ উত্তম বিধায়ী আল্লাহ তাআলা তার নামের সাথে নাম জোড়াই দিয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। এই উকবা বিন আবি মুঈদ নবীর দরবারে গেলেন, নবীর বাড়িতে গেলেন, নবীর বাড়িতে গিয়ে বলতেছে পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমার ব্যবসা করার তিনটা নিয়ম আছে, আমি একটা বন্টন নিজের জন্য রাখি, আর একটা বন্টন মিসকিনদেরকে খাওয়াই, গরিবদেরকে দিয়ে দেই, আর একটা বন্টন দাওয়াত করে খাওয়াই। ও পয়গম্বর, আমার চোখে আমার মাথায় একটা সিস্টেম আসছে, এই মক্কা শহরে আপনার মতো ভালো মানুষ আর একটাও নাই, সুবহানাল্লাহ, একটাও ভালো মানুষ নাই, একমাত্র আপনার ছাড়া দেখতেছি, আপনার দাওয়াত আমার বাড়িতে, অমুক বাড়ি আপনার দাওয়াত, শুধু আপনার না, আপনার সাথে আপনার সাহাবীদের কেউ নিয়ে যাবেন, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর পাওয়ার নাই, আর জোরে কোন সুবহানাল্লাহ, আপনি সাহাবীদের কেউ নিয়ে যাবেন, কথা মতো টাইম হয়ে গেছে, যে বারদিন দাওয়াত করা হয়েছে নবীজি, সাহাবীদেরকে নিয়ে উকবা বিন আবি মুঈদের বাড়িতে চলে গেছে, খানা দানার ব্যবস্থা করেছে, ভালো ভালো খাবার, ভালো মানুষ খাওয়াই, বুঝে নিশ্চয় খাবার খাওয়ান যা, খারাপ খাবার খাওয়ান যা, বছরে একটা দিন ভালো মানুষ খাওয়া, মাসে একটা দিন হুজুরের খানা এলে কি খারাপ খারাপ খাবার দেয়, ভালো খাবার দেয়, তো ভালো মানুষ খাওয়াবে। আর কাফেরদের সর্দার এত বড় একজন লিডার, সে কি খারাপ খাবার খাইতে পারে? যত ভালো ভালো খাবার আছে সেটা তৈরি করছে, ভালো ভালো খাবার তৈরি করার পর নবী যখন গেছে নবীর সামনে খানা আনছে, খানা আনার পর বলতেছে নগো পয়গম্বর, আপনার জন্য এই যে খানা রেডি করা হয়েছে, আপনি খানা নিয়ে বসেন, খাওয়া শুরু করেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন উকবা বিন আবি মুঈদ, আমি তো আল্লাহর পয়গম্বর, আমরা তো মুসলমান, তুমি তো এখনো মুসলমান না, আমি তো আল্লাহর পয়গম্বর একজন মুসলমান, মুসলমান হয়ে কিভাবে একটা বিদুর্মীর বাড়ি খানা খাই? ও বা তুমি যদি স্বীকার করো, সাক্ষ্য প্রদান করো, আমার আল্লাহ তাআলা এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, এই কথাটা তুমি যদি সাক্ষ্য প্রদান করো তাহলে তোমার বাড়ি খানা খাবো, তাহলে তোমার বাড়ি খানা খাবো না। পড়ছে না বিপদে ভাই? কাফের তো নেতা লিডার, জ্ঞান তো বেশি আছেই, যদিও খারাপ কাজ করে জ্ঞান অনেক, ঠিক না ভাই? যারা রাষ্ট্র চালায় সরকার চালায় প্রতিনিধি যারা, যদিও খারাপ কাজ করে কিন্তু বুদ্ধি কি অনেক বেশি না ভাই? বহুত বুদ্ধি। তে উকবা বিন আবি মুঈদের বুদ্ধি তো অনেক, সর্দার, সে চিন্তা করতেছে আজকে যদি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যায় তাহলে আমার মান সম্মান থাকবো না, মানুষ যদি শুনে যে আমার বাড়িতে দাওয়াত খাবার তো চলে গেছে, তাহলে তো মক্কা শহর সবাই আমারে থুতু নিক্ষেপ করবে। যা, নবীজি বলছে যখন উকবা বিন আবি মুঈদ বলছে গো পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমি
আমি সাক্ষ্য প্রদান করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আমি সাক্ষ্য প্রদান করলাম, ও আল্লাহর পয়গম্বর, তবু আমার বাড়িতে খানা খান। যখন উকবা বিন আবি মুয়িত সাক্ষ্য প্রদান করলো, সাক্ষ্য প্রদান করার পর এবার আনন্দে খানা খাইলো। খাওয়ার পর নবীজি যখন চলে গেল, কিছুক্ষণ পরেই ব্রেকিং নিউজ আরম্ভ হয়ে গেল। ব্রেকিং নিউজটা কি? উকবা বিন আবি মুয়িতের যে বন্ধু আছে না, উকবা ইবনে খলফ, আরো কিছু খারাপ লোক আছে না, খারাপ সঙ্গত অনেক, এরা ব্রেকিং নিউজ করে দিল, এই শুনছো নাকি কি হয়েছে, হায় রে সর্দার উকবা বিন আবি মুয়িত আব্দুল সালে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে, ও কি একটা কাজ করলো, ওটা কি ভালো কাজ করলো, ও যে আমাদের বন্ধু, আজকে থেকেও আমাদের বন্ধু না, আমাদের কষ্ট দিল, আমাদের ধর্মের উপরে চুনকালি দিল, ও আমাদের বন্ধু না, এই কেউ ওর সাথে কথা বলবে না। আছে না এমন বন্ধু? কিছু বন্ধু আছে খারাপ কাজ করার জন্য আপনাকে লিপ্ত করবে, যদি না করেন, ভাই তুই কিন্তু আমার বন্ধু, তোমার কথা শুনিস না, তুই আমার কথা শুনিস না, তুই আমার বন্ধু না, কি করে ওর কাকুতি মিনতির কারণে খারাপ কাজটা করে ফেলে, কথা ঠিক না ভাই? তো উকবা বিন আবি মুয়িত রাস্তাতে চলতেছে আর মানুষে বলতেছে, কি উকবা তুমি নাকি সর্দার, আজকে তুমি আমার সর্দার, মানি না। এই কথা শুনতেছে উকবা বিন আবি মুয়িত, চিন্তা করছে করলাম কি করলাম। এবার উবাই ইবনে খালফের কাছে যখন গেছেন, কিছু বন্ধুরা একত্রিত রয়েছে, ওখানে যাওয়ার পর উবাই ইবনে খালফ বলতেছে, আরে বন্ধু তুমি আমাদের অন্তরঙ্গ বন্ধু, কলিজার বন্ধু, কোনো সময় আমার ছাড়া তোমরা খাও না, এক ডোক যদি মদ খাই আর এক ডোক তোমার দিয়ে খাই, এক টান যদি গাঞ্জা টানি আর এক টান তোমার দে, ঠিক না ভাই? গাঞ্জা তারা খা, তারা কি একা একা খা, এক টান দেয় আর এক টানকে বন্ধু নে দিলাম। এই উকবা বিন আবি মুয়িতকে বলতেছে, বন্ধু তুমি যে আমার কলিজার বন্ধু, মদ খাইলে এক চুমুক তোমাকে দেই, তোমাকে ছাড়া কোনো কিছু খাই না, আজকে তুমি আমাদের সারা ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা, কামড়া ঠিক করো নাই, ও বন্ধু আমরা তোমাদের সাথে আর নাই। উকবা বিন আবি মুয়িত বলতেছে, বন্ধু তোমরা আমার কলিজার বন্ধু, আমি তো সত্যি সত্যি অন্তর থেকে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, নাউজুবিল্লাহ, সত্যি বলছো? হ্যাঁ, একশো বার সত্যি বলছি বন্ধু, বিশ্বাস করি না। কি কর বিশ্বাস? হ্যাঁ এই কাজ করছো, আমার বিশ্বাস করি না, কারণ না আসলে বন্ধু আমি অন্তর থেকে বলি নাই, তো মন থেকে বলি নাই, মুখে বলছি এমনি, আমার খানা থেকে উঠে যা, না বললে খানা খায় না, আমার মান সম্মান থাকে না, আমি বলছি সাক্ষ্য দিছি এতটুকুই তো, কেন না বিশ্বাস করি না, বিশ্বাস করো শোনা, কয় না, কয় কী করলে বিশ্বাস করবি, কয় বন্ধু বিশ্বাস করবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইল, তুমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে যদি তুমি থুতু নিক্ষেপ করতে পারো, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, আমাদের সমাজ এমন হয় না ভাই? এবার উকবা বিন আবি মুয়িত বলতেছে, বন্ধু ঠিক আছে আমি তাই করব। উকবা বিন আবি মুয়িত নবীর কাছে রওনা করেছে, নবীজি সাহাবে আজমান নিয়ে বসা, নবীজির সাহাবে আজমানরা তো জানে অনেক টেনেন, দূর থেকে দেখতেছে উকবা বিন আবি মুয়িত আসতেছে, সাহাবে আজমানরা বলতেছে, ওগো পয়গম্বর উকবা বিন আবি মুয়িত আসতেছে, ওর মতলব তো ভালো না,
তো মুসলমান হয়েছে, ও তো মুসলমান, ওকে আসতে দাও, কে জানে এই খারাপ কাজটা করবে। নবীর দরবারে আস, নবীর দরবারে আসার সাথে সাথে নবীর সামনে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথে নিজের মুখের থুতুগুলো নবীর মুখে নিক্ষেপ করেছে, নবীদের কলিজায় আঘাত দিয়েছে, নবীদের চোখ দিয়ে থরথর করে পানির ফোঁটাগুলো পড়তেছে। নবীজি সহ্য করতে পারে না, নবীজি কান্দে, আর সে মালিক আল্লাহ তাআলা জারে দিলেন, নবী গো আপনি কান্দেন না, ও আপনার মুখে থুতু মেরেছে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়াইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, ওয়াইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, আমি আল্লাহ জানাই দিলাম, ও হাসরের ময়দানে ও নিজের হস্ত দই দিয়ে নিজের মুখের দাঁত দিয়ে ও হাতটা কামড়াইয়া কামড়ায় বস্তুগুলো ছিঁড়ে ফেলবে, আর আফসোস করে বলতে থাকবে, আফসোস করে বলবে সেই দিন, লাইতা নিলাম আত্মা কে ফুলানান খলিলা, সেদিন বলবে হার, আমি কেন খারাপ সঙ্গটা ত্যাগ করলাম না, যদি খারাপ বন্ধু যদি ত্যাগ করতাম আজকে আমার অবস্থা এমন হইতো না। নবীর সাথে যারা বেয়াদবি করো, নবীর ছবি নিয়ে যারা ব্যঙ্গ করো, নবীর কথা নিয়ে যারা ব্যঙ্গ করো, এই উকবা বিন আবি মুয়াইতের মতো তোমারও সাজা হবে। খবরদার, নবীর সাথে বেয়াদবি করা যাবে না। দুনিয়া থাকতে আসি না, হাসরের পাল্লায় যখন, হাসরের ময়দানে যখন, মিজানের পাল্লায় যখন আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে। এই যে সূর্যটা দেখতেছেন, কত লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য, কিতাবের ভিতরে প্রমাণ করে এই সূর্যটা প্রথম আসমানে না, দ্বিতীয় আসমানেও না, তৃতীয় আসমানেও না, এই সূর্যটা আল্লাহ তাআলা চতুর্থ আসমানে ফিটিং করেছে। জোরে কান, সুবহানাল্লাহ, এত দূর থেকে, এত দূর থেকে আল্লাহ তাআলা সূর্যের তাপটা দিতেছে। এরপরেও জমিনে যখন পড়ে বান্দা সহ্য করতে পারে না, সহ্য করতে না পারার কারণে আল্লাহ তাআলা তাপটাকে এত সুন্দর একটা আবরণের ব্যবস্থা করেছে, ওই আবরণের ব্যবস্থা করে তাপটাকে আল্লাহ তাআলা একটু নির্মম করে দিয়েছে। হাশরের ময়দানে এই সূর্যটাকে যখন আপনার মাথার উপরে ধরবে, আপনার মাথার উপরে যখন সূর্যটা ধরবে, মাথার মগজগুলো বস্তুগুলো গলে গলে পড়তে থাকবে, এমন আজাব শুরু হয়ে যাবে। ও ভাই, হাসরের ময়দানে কঠিন আজাব থেকে বাঁচতে চান কে কে বলেন? আল্লাহ তাআলা ও দয়ার সাগর, তোমার এই গুনাহগার বান্দাগুলোকে এবং আমাকে আল্লাহ হাসরের ময়দান থেকে কঠিন আজাব থেকে তুমি মাফ করে দাও। এই জন্য ভাইয়ের আমার দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কখনো কষ্ট আসবে মুমিনের জন্য, এই কষ্টটা মুমিনকে বরণ করে নিতে হবে। এই জন্য মুনাফিকের যে আলামতগুলো বললাম, রহমানের গোলাম হওয়ার জন্য যে আলামতগুলো শর্তগুলো বললাম, দুইটা বলছি তাই না, দুইটা আলামত বলছি, একটা হলো অহংকার করা যাবে না, দুই নম্বর হলো কাউ যদি কেউ যদি কষ্ট দেয় তাহলে তার জন্য শান্তির দোয়া করবেন, তিন নম্বর হলো যারা আল্লাহর গোলাম
ওই ব্যক্তি কখনো রাত্রে আমার মাওলা থেকে বিপর হয়ে দিন রাত কাটায় না, সব সময় মাওলার ইবাদতে সেজদায় উপনীত থাকে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে আপনারা এশার নামাজ আদায় করে যদি ফজরের নামাজ আদায় করেন, সারা রাত যে ঘুমালেন এই ঘুমটা আল্লাহ তবরক তালা ইবাদত হিসেবে গণ্য করেন। কন সুবাহান আল্লাহ। এই জন্য ভাইয়ের আমার আপনারা এশার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কখনো ত্যাগ করবেন না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সকলে বলেন আমিন।